সাবেক আইজিপি বেনুজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত ঢাকার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ শামস জগলুল হোসেন নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনে আদালত বেনুজুর আহমেদের সম্পত্তি জব্দ করা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয় সাবেক আইজিবি বেনুজুর আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে আপনি স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশটিবির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ আমরা যুক্ত হচ্ছি তার সাথে মহিদদিন আপনাকে স্বাগত দেশটিবির স্টুডিওতে আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বেনুজুর আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে কোন প্রেক্ষাপটে আদালত আসলে এই আদেশ জারি করলো আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মানে খুবই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে ব্রেকিং নিউজ টক অফ দ্য কান্ট্রি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সাহেব আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই নিউজে পুলিশের সাবেক আইজিবি বেলজির বর্তমানে কঠিন মানকার চিপে পড়ে গেছে তার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত এই বিষয় নিয়ে তথ্য আছে দক্ষিণ কোরিয়া থেকে নাইবে তথ্য দিয়েছে এবং আমরা দেশ টিভি থেকে এই বিষয় নিয়ে তথ্য পাবো গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আছে অবশ্যই স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন কথা বলার চিনা চলে যাচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মানে খুবই চাঞ্চল্যকর এই মুহূর্তে ব্রেকিং নিউজ টক অফ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সাহেব আমাদের বসুন্ধরা গ্রুপের পরিচালিত কালের কণ্ঠ পত্রিকায় তার বিরুদ্ধে বেশ কয়েকটা কি বলা হয় যে প্রচ্ছদ ছাপা হয়েছিল প্রতিবেদন ছাপা হয়েছিল যেখানে মোর দেন হাজার কোটি টাকার সম্পত্তির ঠিকানা মালিকানা সামনে আনা হয়েছিল যদিও এটা নিয়ে বেনজির সাহেব একটা পাল্টা রিয়াকশন দিয়েছেন কিন্তু দিন শেষে দিন শেষে বেঞ্জির সাহেবের জন্য খুবই বড় দুঃসংবাদ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আজকে আমাদের মাননীয় তেইশে মে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামস জগরুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার তিরাশিটি দলিলের যে সম্পদ আছে সেই সম্পদকে জব্দ করার আদেশ দিয়েছেন মার্চ দৈনিক কালের ঢাকায় জন্ম আলাদিনের চাক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে এই বিষয়টা যখন আলোচনায় আসে তো সেখানে একটা প্রতিবেদন আসছে প্রতিবেদনে বলা হচ্ছে যে স্ত্রী জিশান মির্জা এবং দুই মে ফারহিন রুস্তাবিনতে বেনজির এবং তাই তাহসিন নামে অঢেল সম্পদ গড়েছিল পুলিশের সাবেক মহাপরিদর্শক আর এই সম্পত্তির মধ্যে আছে এখানে অনেক কিছুই আমরা যদি দেখি দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠিয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বেঞ্জির আহমদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক তার স্ত্রী মেয়ে এবং তার ছোট মেয়ের নামে থাকা অঢেল সম্পদ কিভাবে অর্জিত হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে তিনি অনুরোধ করেছিলেন দুদকের সেই ইনভেস্টিগেশন শেষে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে আর আজকে আদালত থেকে এই সিদ্ধান্ত এসেছে তার সম্পত্তি ক্রোকের এখন এটা এত সোজা কথা না এটা নিয়ে আবার সামনে বিশাল প্রসিডিং হবে তিনি তার আইনজীবী নিয়োগ দিবেন লড়াই হবে এই লড়াই দশ বছর হইতে পারে এই লড়াই বেঞ্জি সাহেব ক্লিন সার্টিফিকেটও পেতে পারেন যে না তিনি তার সম্পত্তি তিনি তার একটা লাইভে এসে যে ঘোষণা দিয়েছিলেন বাট আমজনতার মনে অনেকেরই চিন্তা পুলিশের এত বড়ো পদ নিশ্চয় অনেক টাকা ঘুষ খাইছেন মানে সামথিং এখানে যে বিষয়গুলো আসছে আর কি তো কী সম্পত্তি আছে বেঞ্জির সাহেবের অডল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামক এক অভিজাত এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়া তার স্ত্রী এবং দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ পাঁচ শত কোটি টাকার বেশি ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেঞ্জির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস এবং পাস্তারা হোটেল লাম মেরিডিয়ানের পাশে রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাটার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকা আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি প্রতিবেদন বলছে গত চৌত্রিশ বছর সাত মাসের চাকরি জীবনে তার বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চৌরাশি লাখ নব্বই হাজার টাকা হওয়ার মতন সুতরাং এই বাকি টাকাটা কই থেকে আসছে তো এটা নিয়ে ব্যারিস্টার সাইদুলক সুমন তিনি রিড করছিলেন যদিও দুদক এইটা নিয়ে দিন শেষে মুভমেন্ট করেছেন আর এখন এই নির্দেশ আসছে তবে এই নির্দেশটা নিশ্চয়ই আগামীকালকে বেঞ্জি সাহেবের আইনজীবী তিনি আবার কোর্টে যাবেন হাইকোর্টে যাবেন সুপ্রিম কোর্টে যাবেন তিনি তো ছোটোখাটো মানুষ না তো দেখা যাক যদি বেঞ্জি সাহেব ক্লিয়ার হন তাহলে তিনি তার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন আর যদি এই সম্পত্তি অর্জনে কোনো অনৈতিকতা দুর্নীতি তিনি আশ্রয় নিয়ে থাকেন সেটাও হয়তো আমরা সামনে দেখতে পাবো হয়তো কয়েকদিন আমরা এটা নিয়ে আরো নিউজ পাবো ভালো সাবেক আইজিপি বেনাজুর আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে এখন স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ আমরা যুক্ত হচ্ছি তার সাথে মহিউদ্দিন আপনাকে স্বাগত দেশ টিভির স্টুডিওতে আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বেনাজুর আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে কোন প্রেক্ষাপটে আদালত আসলে এই আদেশ জারি করলো দেখুন ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদের সেটি হচ্ছে গত কয়েকদিন আগে প্রায় পনেরো বিশ দিন হতে পারে এর আগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান শুরু করে সেটি আদালতের নির্দেশে অনুসন্ধান শুরু করে বিনজির আহমেদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কোথায় কি অবস্থায় আছে আসলে একটি দৈনিক পত্রিকায় রিপোর্টটি হয়েছে এটি বাস্তবতা দেখার জন্য ভিতর থেকে আসলে এই ঘটনাগুলো ঘটেছে কিনা না এদিকে আবার বেনজির আহমেদ নিজে দাবি করছেন যেগুলো মিথ্যে অভিযোগ এমন প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি টিম গঠন করে তিন সদস্যের তার অনুসন্ধান কাজ শুরু করে তো যদি কোনো দাব ঋদ অভিযোগ শুরু হয় যখন দুর্নীতি দমন কমিশন মনে করে যে এই ব্যক্তি অভিযোগ ওঠার পরে অনুসন্ধান চলা অবস্থায় এই সমস্ত সম্পত্তি হস্তান্তর করতে পারে কারো কাছে বিক্রি করে দিতে পারে জি ধরেন এই এটি অনুসন্ধান হতে আরো 3 মাস সময় লাগতে পারে 4 মাস সময় লাগতে পারে যেহেতু অনেক অনেকগুলো সম্পত্তি অভিযোগ তো সেই ক্ষেত্রে এর মধ্যে দিয়ে বনুজি রহমানের তার এই সম্পদগুলো যদি কারো কাছে বিক্রি করে দেন তাহলে সেটি তিনি বেচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই বিবচনের তদন্তের কর্মকর্তারা এই

যৌক্তিক মনে করি তারা আজকে সেই সম্পদগুলা গুলা বাজার করার সিদ্ধান্ত নিয়েছে আপনি যেমন বলছিলেন যে দুদকের অনুসন্ধান কর্মকর্তা তথ্য এবং প্রমাণ সহ জমা দিয়েছে আমাদেরকে যদি জানাতেন যে সম্পদের যে তালিকা দেয়া হয়েছে আসলে সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে এখানে একটি বিষয়ে দেখেছেন আমাদের প্রতিবেদক নিউজের মধ্যে বলে দিয়েছে সেটি হচ্ছে যে সতেরো পৃষ্ঠা আপনি দেখেন 17 পৃষ্ঠার মধ্যে কিন্তু ওনার শুধু সম্পদের তালিকা সেই জায়গাতে তো মনে হচ্ছে কি পরিমাণ সম্পদ থাকতে পারে আমি প্রতিবেদনে যেটি দেখেলাম দেখেছি সেটি হচ্ছে এখানে তিনি বেশিলবাগ সম্পদ কিনেছেন गोपालগঞ্জে আচ্ছা गोपालগঞ্জে কিনেছেন তারপরে তার সম্পদের সম্পদ আছে আপনার ককস বাজারে সেখানে ককস বাজার উকরিয়াতে তার সম্পদ আছে আর গোপালগঞ্জের টুংগি পাড়া गोपालগঞ্জের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ এলাকা যে জায়গাগুলোতে জমি দাম বেশি বা উনি মনে করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বলতে এই ওনার ধরেন তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েছে দুর্নীতি জন কমিশন ওই অ্যাকাউন্টগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে এখানে আদালতে আবেদন করার সময় দুদক কর্মকর্তা বলেছেন স্থাবর এবং অস্থাবর মানে তার সকল সম্পত্তি একসঙ্গে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে এখন কি হবে তাহলে বাজেয়াপ্ত করার পরে এখন দুর্নীতি দমন কমিশন একটি রিসিভার নিয়োগ করবে তারা এই সম্পদ সামনে গিয়ে যেটি আমরা যত্রত দেখতে পাই যে সাইনবোর্ড সাটিয়ে দিবে টাঙ্গিয়ে দিবে সেখানে বলবে যে এই সম্পত্তি কোনো বিক্রি হস্তান্তর কিছুই করা যাবে না এই সম্পত্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগ আছে এখানে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আদালতে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে যে এই সম্পত্তি বেনজির আহমেদ তার যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকা গুলা বৈধ উপায়ে উনি অর্জন করেছেন যতক্ষণ প্রমাণ তিনি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি তিনি আর কোথায় করতে পারবেন না নিজে ব্যবহারও করতে পারবেন না আরেকটু জানতে চাচ্ছি আপনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কথাগুলো বললেন ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি তার স্ত্রী সন্তান তাদের অ্যাকাউন্টগুলোকেও কি ধরা হয়েছে হ্যাঁ ধরা হয়েছে তাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিটিকে কোম্পানিকে আওতায় নিয়ে আসা হয়েছে আমি আপনার কাছে যদি তথ্য থাকে আমি আমি যদি বলি আপনাকে যেমন গোপালগঞ্জে যেটি আমি বলেছিলাম গোপালগঞ্জের ৬৫ টি স্থানে তার জায়গা আছে আর জায়গাগুলোর আমি দেখেছি যে পনেরো লাখ বিশ লাখ বিভিন্ন লটে লটে কেনা পাঁচ লাখ ছয় লাখ এভাবে সাত লাখ এভাবে বিভিন্ন লটে জায়গাগুলো কেনা হয়েছে এর বাইরে আপনার যে ওনার যে স্ত্রী আছে তারও যে ব্যাংক হিসাব সেটা হয়েছে এবং ধরেন তার নিকট আত্মীয় যদি থাকে আমি আর একটি কথা বলে রাখি যখন আরো গভীরে যাবে তার নিকট আত্মীয় যারা আছেন তাদের সম্পত্ত তার যদি ভাই থেকে থাকেন তার যদি বোন থেকে থাকেন অথবা আরো দুদিন আত্মীয় থেকে থাকেন তার বাড়ির যদি কাজের মেয়েও থেকে থাকেন তার নামে যদি নেই এটিও কিন্তু আস্তে আস্তে ওর আওতায় নিয়ে আসবে তারা যেসব দেশের সাথে তাদের চুক্তি আছে এমএলএম যখন পাঠাবে তারপরে দূতাবাসের মাধ্যমে তথ্য আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এটি একটা জটিল প্রক্রিয়া আমরা এখন দেশের বাইরে যদি চিন্তা নাও করি দেশের মধ্যে যদি থাকি তাไง আমরা একজন পুলিশ কর্মকর্তা আসলে কিভাবে এত সম্পদের মালিক হয় এটি আদালত প্রমাণ হবে মালিক কি মালিক না এখন আমরা যেটি দেখেছি যতটুকু প্রথম প্রাথমিক অনুসন্ধান যেটি দেখেছি এটি আসলে অবাক করার মতো এই সম্পত্তিতে একটা মানুষ কতদিনে বিভক্ত একজন সরকারি কর্মকর্তার জন্য দেশের ভেতরেই এই সম্পদ অর্জন করাটা বোধহয় বেশ কষ্টসাধ্য

আহ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মহিউদ্দিন আহমেদ আমরা তার কাছে জানছিলাম যে সাবেক আইজিপি বেনজুর আহমেদের সকল সম্পত্তি আহ ক্রোকের বিষয়ে আহ বিস্তারিত তথ্য সম্মানিত দর্শক অনেক আলোচনা দেখতে পেয়েছেন পুলিশের সাবেক আইজিবি বেলজিরের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি দক্ষিণ কোরিয়া থেকে নাইমবে তথ্য দিয়েছে এবং দেশ টিভি থেকে আমরা অনেক তথ্য জানতে পেরেছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে বেলজিরের বিরুদ্ধে যে অ্যাকশনও শুরু করে দিয়েছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন